আছেন। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এখন সন্ধ্যেবেলায় আমরা যাচ্ছি পুজোতে, আর আন্দামানে কেমন পুজো হয় আর কোন কোন মণ্ডপে যাচ্ছি আপনাদের সাথে পুরো ব্লগটি শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। আর এই যে এখন আমি রেডি হচ্ছি, রেডি শুধু শাড়িটাই পরা হয়েছে, এখনো কিছু হয়নি। এখন বাজে সন্ধ্যে 6টা, তো এখনো আধা ঘন্টা লেগে যাবে আমাদের পুরো রেডি হয়ে বেরোতে বেরোতে। আর এটা হলো আমার রাতেবেলার শাড়ি, কি শাড়ি নাম জানি না, পরেছি এই কালার। সব দিনে তো পরেছিলাম লাল কালার, আর এখন পরেছি এই যে এই কালার, জানি না। এখন রেডি হয়ে নিই, আপনাদের সাথে আর কিছুক্ষণ পরে কথা বলছি। এই যে পুরোপুরি রেডি, এখন হাজবেন্ড রেডি হলেই, রিয়ানও রেডি, আমিও রেডি, হাজবেন্ড রেডি হলেই আমরা বের হব আর কিছুক্ষণের মধ্যে। আর এই যে হলো পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখুন চুল বেঁধেছি এইভাবে। আমি আগে কোনোদিন আর কি আইলাইনার লাগাতে পারতাম না, আজকে লাগিয়েছি। আমি ভাবছি ট্রাই করে দেখি, কিনে রেখেছি, আগেও একটা কিনেছিলাম, শুকিয়ে গেছে, ফেলে দিয়েছি, আর আবার কিনেছি। ভালো লাগে আইলাইনার, কিন্তু লাগাতে পারি না, বেঁকে যায়, তো এখন এই যে লাগিয়েছি দেখুন। তো আজকে একবারেই হয়ে গেছে, দিনেও লাগিয়েছিলাম, একবারেই হয়ে গেছে আর এখনও লাগিয়েছি। তো প্রথমবার ভালোভাবে আইলাইনার লাগালাম, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই যে হচ্ছে রিয়ান, রেডি হয়েছে। রিয়ানের কি যে পছন্দ ব্ল্যাক কালার, ওর বাবার ছিল পুরো ব্ল্যাক কালার পছন্দ, মানে ছিল মানে কি এখনো আছে, কিন্তু তবুও ওর বাবা এখন একটু ব্ল্যাকের থেকে বাইরে বেরিয়েছে, অন্য কালার তবুও পরে। আর রিয়ান শুরু করেছে এখন ব্ল্যাক 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 পরেছে আজকে রাতে, দিনেও পরবে বলছিলাম, পরতে দিইনি, কারণ অঞ্জলি দিতে যাবে তার জন্য, এখন সেই ব্ল্যাক পরেই ছেড়েছে। এই যে রেডি হয়ে শুয়ে রয়েছে, সীতা হয়ে বস না রিয়ান। এই যে রিয়ান রেডি হয়েছে ব্ল্যাক কালার পরে, নতুন শু ম্যাচিং ম্যাচিং পরেছে রিয়ানও। বেরিয়ে পড়ছি আমরা এখন, এখন বাজে 6:55। এখানে অনেক জায়গায় পুজো হচ্ছে, সব জায়গায় যাব আর আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন চলে এসেছি প্রথমেই ব্রিজগঞ্জের মণ্ডপে, আর এখানেই এসেছিলাম দিনের বেলায়, আর রাতের বেলার লুকটা এই যে দেখুন। এই যে ওখান থেকে আমরা এখন চলে এসেছি ভাতুবস্তিতে, এখানেও মণ্ডপ আছে, পুজো হচ্ছে, কিন্তু দেখুন ট্রাফিক এত বেশি, পৌঁছতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। এই যে পুজোতে বৃষ্টি শুরু হয়ে গেছে, দিনের বেলাটায় কি সুন্দর ওয়েদার ছিল, আর এখন মেন সময় বৃষ্টি শুরু হয়েছে। যা গরম দিয়েছিল, লাগছিল এই যে বৃষ্টি হবেই, কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টির জল পড়ে সামনেটা দেখুন কি সুন্দর লাগছে। এই যে এই মণ্ডপে যাব এখন, কিন্তু এত রাস্তায় ট্রাফিক, বাপরে কত সময় লাগবে আমাদের নেমে গাড়ি অনেক দূরে রেখে তারপর আসতে হবে। এই যে নেমেছি এখন, হাজবেন্ড গাড়ি রেখে আসুক, তারপর আমরা মণ্ডপের ভেতরে যাব। মণ্ডপে ঢুকতে হচ্ছে লাইন দিয়ে, ফ্ল্যাশ অন হয় তাই জন্য, মণ্ডপে ঢুকতে হচ্ছে আমাদের লাইন দিয়ে, জানি না তুমি আগে যাও না, তোমাকে ফলো করবে। মণ্ডপটা হলো পোর্ট ব্লেয়ারের ভাতুবস্তি বাজারের মণ্ডপ, আর এটা হলো দ্বিতীয় মণ্ডপ যেখানে আমরা আসলাম, এর আগে ব্রিজগঞ্জে গেছি। সেরকমই সব মণ্ডপেই যাব, এক মণ্ডপে গিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড় রয়েছে, দেখে নমস্কার করে আমরা বেরিয়ে যাচ্ছি অন্য মণ্ডপের দিকে। কত তাড়াতাড়ি হেঁটে আগে চলে গেছে, আর আমি এত জোরে জোরে হাঁটছি তবুও ধরতে পারছি না। এই যে বাবা ফাইনালি গাড়ি, চলে যাচ্ছি এখন অন্য মণ্ডপে,
একটা জায়গায় হেঁটেই কষ্ট হয়ে গেছে, অল্প একটু হেঁটেছি তাই কষ্ট হয়ে গেছে, এত ভিড়ে বাবা পুরো কষ্ট। ওই যে এখন চলে এসেছি আরেকটা জায়গায়, ওই যে মণ্ডপ দেখা যাচ্ছে, গাড়ি এখানে রাখার জায়গা পেয়েছি তাই এখানে রেখে এখন এখান থেকে আবার হেঁটে হেঁটে যাবো। এই যে রিয়ানা, রিয়ানের বাবা আজকে সেম কালার পরেছে। এখন এসেছি ডলিগঞ্জের মণ্ডপে, এখানে ঠাকুর দেখবো, তারপরই আমরা আবার অন্য মণ্ডপের দিকে চলে যাব। আন্দামানের রাজধানী এই পোর্ট ব্লেয়ারের দুর্গাপুজো কেমন লাগছে আপনারা কমেন্টে কিন্তু একটু জানাবেন, আর কে কোথার থেকে ভিডিওটি দেখছেন সেটাও একটু জানিয়ে যাবেন দয়া করে। এখানেও মায়ের দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি, আর এখানে গান হচ্ছিল। আমরা এখন মিনি বে মণ্ডপে, এই জায়গাটার নাম হচ্ছে মিনি বে, এখানে মণ্ডপে যাব এখন। চলে এসছি আমরা এখন জঙ্গলিঘাটে, এখন জঙ্গলিঘাটের মণ্ডপে যাব। তো কোনোদিন যাইনি এই মণ্ডপে, প্রথমবার যাচ্ছি, দেখি কেমন এখানে পুজো হয়। কি সুন্দর, একটু ফটো তুলছি, আর সব জায়গায় দেখবেন একভাবে দাঁড়িয়েই ফটো তুলছি, পোজ দিতে পারি না, আর রিয়ান তো হাসতেও পারে না, আমি তবু একটু হাসছি, ওকে হাসতে বলছি, ও একদম সিরিয়াস দাঁড়িয়েই ফটো তুলছি। অনেক ঘুরে ঘুরে কষ্ট হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়ার পালা, তাই চলে এলাম স্টলে, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। চলে এসছি এখানে গরম গরম জিলাপি নিতে। এই যে রিয়া নিয়ে নিয়েছে ঢাকাই পুরি, আর অনেক কিছু নিয়েছি, গিয়ে খাবো। এই যে রিয়ান আবার খিদে লেগেছে তাই নিয়েছে এগ রোল, খেতে খেতে যাবে এখন। জঙ্গলিঘাট থেকে এখন চলে যাচ্ছি বাঙালি ক্লাবে, স্টেট লাইব্রেরি। এই যে হচ্ছে তোমার ইকুয়াল স্যারের সেন্টার, এই যে এখান থেকে, এই যে এখান থেকেই তোমার আমি বই খাতা সব কিছু নিই। এই যে হচ্ছে উপরে বয়েজ স্কুল, এই সোজা আমার স্কুল হচ্ছে, গেট হচ্ছে এই যে সামনে গাড়িটা ঘুরছে, গাড়িটা কেমন, এই যে গেট, এই যে গেট হচ্ছে জিডিএমএস আর টেগোর গভর্নমেন্ট কলেজের, এই যে আমার স্কুলের গেট, এই যে ডেইলি আমি এই দিক থেকে আসি, এখান থেকে উঠে যাই উপরে। এবার বলি, জঙ্গলিঘাট থেকে এখন চলে যাচ্ছি বাঙালি ক্লাবে, ওখানে মণ্ডপে, আর তারপর আরও দু জায়গা আছে, তো দেখি যেতে পারি কি না। অনেক কষ্ট হয়ে গেছে, এখন গাড়িতে একটু যেতে যেতে রেস্ট হয়ে যাবে, তারপর আবার শুরু হয়ে যাবে ঘোরা। চলে এসেছি, বলতে বলতে দেখি পৌঁছেও গেছি বাঙালি ক্লাবে। এই যে এখন আমরা এই মণ্ডপে যাব। মণ্ডপে এসে এই দিদার সাথে দেখা হয়ে গেল, তাই বসে কথা বলছি। অ্যাকচুয়ালি প্রথমে আমি দেখিনি, চেয়ার খালি দেখে বসতে গেছি, দেখি দিদাও এখানে বসে রয়েছে তাই দেখা হলো। আর অনেক বছর পর আজকে এই দিদার সাথে দেখা হয়েছে, আমাদের আত্মীয় হয় আবার আমার দিদার বাড়ির পাশেও থাকে। ভাবলাম কোন দিকে চলে এসেছি, অনেকগুলো এক্সিট, দেখি অনেক খাবারের দোকান, খাবারের দোকান, আর অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। মেহেন্দি লাগাচ্ছে, আমি তো লাগাই না মেহেন্দি।
বম্বে আইসগোলা আমি খাই না, বাবা প্যাপু প্যাপু খাওয়া হচ্ছে এখন পাপড়ি চাট, আন্দামানের পাপড়ি চাট। রিয়ান নিয়েছে কুলপি, খাওয়া দাওয়া চলছে এখন আমাদের পুজো দেখার পর। এখানে হাজবেন্ড একটা ভগবদ গীতা নিল, এই যে একজন টিচারের সাথে দেখা হয়ে গেল তাই দাঁড়িয়ে কথা বলছি, হাজবেন্ড ওদিকে গাড়ি আনতে গেছে, এখানে আমরা বেরিয়ে দাঁড়িয়েছিলাম তো এখানে দেখা হলো তাই কথা বলছিলাম। ততক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছি, তার জন্য এবার পা তুলে বসে একটু এই যে চলে এসেছি সামনে, চলে এসেছি আরেকটা মণ্ডপে, চলে কি গাড়ি দেখে আসি। এটা হলো মিনা পার্কের কাছে আর কি এই মণ্ডপটা, হ্যাঁ বন্ধ হয়ে গেছে, কি দেখে আসবে গাড়ি না, এই যে কত দূর হেঁটে যাব এখন আবার, কি ওয়েস্ট হয়ে যায়। চলে এসেছি ঠাকুর দেখে, এখন ঘরে যাচ্ছি না কোথায় যাচ্ছি জানি না, গাড়িতে বসি ব্যাস, সেজে গুজে যেভাবে বেরিয়েছিলাম আর এখন একদম ডাউন। ঘরের দিকে আর মণ্ডপে যাব না, না যদি বলো আমি মেইন খাবারের জন্য ঢুকছি এই রাস্তায়। ও রাতে গিয়ে আর রান্না করব না, আজকে ভাবছি দোকান থেকেই নিয়ে যাই, গিয়ে আজকে দোকানের খাবার খাবো। গরম গরম জিলিপি কিনেছিলাম, ঠান্ডা হয়ে গেল আর ঘরে যাওয়ার সময় পার্সেল নিয়ে নেবো, তাই হাজবেন্ড চলে গেছে দোকানে বিরিয়ানি আনতে, ঘরে গিয়ে রান্না করবো, তো অল্প অল্প গরম আছে এখন খেয়ে দেখি, গাড়িতে বসে আমি আর রিয়ান জিলাপি খাচ্ছি, মচমচে আছে এখনো, আর রস পয় না, হালকা গরম আছে আর মচমচেও আছে এখনো। অনেক জোর ঘন্টা জোর, রিয়ান আমাকে উল্টো পাল্টা বলছে যে তুমি লাইসেন্স নিয়েছো কি করে, টেস্ট দিয়েই আমি লাইসেন্স নিয়েছি, ইংলিশ লিখে বাংলায় ট্রান্সলেট করে বাংলা লিখতে পারি না, পড়তেও পারি না, বাংলা পারে না, বাঙালি হয়ে বাংলা পারে, গাড়ি চালায় বাবা, এখানে ঢাকাই পুরি, এখানে তো এই জিলিপি বোঁদে আর এই যে বিরিয়ানি, দেখি খুলে কেমন হচ্ছে, দোকানেরটা তো বেশি খাই না, ঠিক একসাথে ছটা মণ্ডপ না সাতটা মণ্ডপ গুনে গুন করেছে, গুন মানে কথাও ইয়ে হয়ে যাচ্ছে, একসাথে ছটা না সাতটা মণ্ডপ ঘুরলাম, তো গুনে নিই মনে নেই ওরকমই হবে, যাই হোক ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে, আশা করছি সবারই পুজো খুব ভালোই কেটেছে, সবাই ভালোভাবে আনন্দ করুন আর ফ্যামিলির সাথে ঘুরুন, ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাইকে শুভরাত্রি, শুভরাত্রি।